আপনি অনেক টাকা দিয়ে অনেক বড় একটা বিল্ডিং বানিয়েছেন আপনার ক্ষমতা শেষ যত রকমের ইঞ্জিনিয়ারিং আছে আপনি প্ল্যান করেছেন বাস্তবায়ন করেছেন কিন্তু কিন্তু এটা রাখার আল্লাহর আপনি যদি ওই যে ওই লোকের মতো করি তাহলে আপনি স্ট্যাটাস কেন দেন যে আমাদের সরকারের কিছু কর্মকর্তারা রোডের জায়গায় বাস ঢুকায় আপনি সে ভিডিও কেন পোস্ট করেন আল্লাহ চাইলে তো বাসের রাস্তা টিকে থাকবে এরানা বেশি মতো এরা যদি বলে যারা আল্লাহর ভরসার উপর করতেছি রড লাগাইয়া দরকার কি এত টাকা সরকারি ফান্ড নষ্ট করার বাস দিয়ে করি তাহলে কেন এটা আপনার আপত্তি কেন একটা ইমারতের মধ্যে আপনি স্টিল লাগান কেন যেখানে বাস দিয়ে পাঁচতলা হয়ে যাচ্ছে তাহলে আমাদেরকে যারা মন্তব্য করে তারা আসলে কেন করে জানি না কি তাদের উদ্দেশ্য তো কথা হচ্ছে যে যে কোনো একটা বিষয়ে আপনাকে আল্লাহ সুবানাহ তালার প্রতি আস্থাশীল হতে হবে কখন যখন আপনার সমস্ত ক্ষমতা আপনি কাজে লাগিয়ে ফেলেছেন এরপরে আপনার আর কোনো প্রচেষ্টা করার কিচ্ছু নাই তারপরে আল্লাহর ভরসা করলেই যে আপনি বেঁচে যাবেন তাও না এর নজির আছে ইনশাল্লাহ করা হবে যে আলহি ওয়াসাল্লামের মতন ব্যক্তি বর্মপুরে যুদ্ধের ময়দানে নেমেছিলেন বর্মপুরে কিন্তু তার বর্মকে তাকে বাঁচাতে পেরেছিল তার হেলমেট কি তার মাথাকে বাঁচাতে পেরেছিল বরং সেই হেলমেট আঘাতের কারণে ডেবে তার মাথার মোবারকের মধ্যে ঢুকে গিয়েছিল রাসুলামের দন্ত মুবারক ভেঙে গিয়েছিল সেই হেলমেটের করা ঢুকে গিয়ে সেটা বাঁচাতে পারেনি কিন্তু আল্লাহ সুবাহ তাকে এরকম কষ্ট দিয়েছেন কেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে আল্লাহর ফয়সালা যেটা হয়ে আছে সেটা তো হবেই বান্দা কিন্তু তুমি মোটরসাইকেল নিয়ে বেরোলে তোমাকে হেলমেট পরেই বেরোতে হবে কিন্তু হেলমেট তোমাকে বাঁচাতে পারে না পরার পরে তুমি বলবা যে আল্লাহই বাঁচাবে কিন্তু আল্লাহ যে তোমাকে সাবাব গ্রহণ করতে বলেছে এই আমি করলাম তারপরে হেলমেটের পরীক্ষা করতেও দেখা যাচ্ছে যে একটা দুশো টাকা দামের হেলমেট একটা দুই হাজার টাকা দামের হেলমেট নিয়ে হাতুর দিয়ে বাড়ি দিয়ে দেখাচ্ছে যে যে এই এটার এটার রেজাল্ট রেজাল্ট কি কি তাহলে এটা দেখার পরে আপনি কেউ দুশো টাকা দামের হেলমেট পরবেন তার মানে গেলে তো এটা যেতে পারে স্বাভাবিক আর আপনি যদি কর না আল্লাহ বাঁচাইলে তাহলে আমি একটা তরমুজ কেটে ওই যে মাঝে মাঝে টিকটক দেখায় না তরমুজ কেটে হেলমেট বানাই আপনি রাস্তায় যেয়ে গ্রামা হয়তো খাবেন না কিন্তু আপনার মাথা বাঁচাতে পারবে না তরমুজে তো ইসলামকে শিখতে হবে বুঝতে হবে আপনি এক আমি করবেন না তো কথা হচ্ছে যে আমাদেরকে কোরআন সন্ন্যার যে ভাষ্যগুলো আছে সেগুলো নিজের জীবনে আনতে হবে এবং শিক্ষা নিতে হবে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলি ইসলামের কাছ থেকে এবং সাহাব একরামদের কাছ থেকে আমাদের সালাব থেকে তারা যেভাবে বিষয়গুলো বোঝেন সেইভাবে আমাদেরকে শিক্ষা দিয়ে থাকেন আর এটা হচ্ছে তৌহিদের একটা ব্যাপার অবশ্যই অন্তরে যেন এই ক্ষেত্রে কোনো রকমের ঘাটতি যেন আমাদের না থাকে তাহলে কিন্তু আমাদের ইমানে ত্রুটি হয়ে যাবে এই জন্য আবারও বলি তাওয়াকুল করা এটা ইমানের দাবি এটা মোমিনদের গুণ কিন্তু তাওয়াক্কুল হতে হবে আপনার ক্ষমতার শেষ হয়ে যাওয়ার পরে আপনি সব কিছুর প্রচেষ্টা করবেন তাওয়াক্কুল দিয়ে আমাদের একজন শেখ এইভাবে বুঝিয়েছেন যদি আপনি যেই ধারণায় বিশ্বাসী এটা যদি হয় তাহলে পানির গ্লাস ওখানে টেবিলে আছে আপনি সেটা হাত দিয়ে ধরবেন না আল্লাহ চাইলে এই পানি উড়ে এসে আপনার মুখে ঢুকবে এটা করে কেউ এটা করে না তাহলে পানির গ্লাস যেহেতু আপনাকে হাত দিয়ে ধরে মুখে উঠাতে হয় এটা যেহেতু আল্লাহ করে দেয় না তাহলে ওই পানিটাও আপনাকে সংগ্রহ করতে হবে এটা হচ্ছে ইমাম এবং এটা হচ্ছে তাবাক্কুল আপনি পানির কলস নিয়ে বেরিয়ে যান আল্লাহ ভরসায় তারপরে খুঁজেন পানি কোথায় আছে এটা হবে তাবাক্কুল কিন্তু ঘরে বসে আপনার পানির মটকা কলস ভরে যাবে না

ইমাম মুসলিম রাহেমাহুল্লার নামে সে মসজিদ হয়ে গেছে এখন শুধু নামাজ চালু করা বাকি দোয়া করবেন আল্লাহর ইচ্ছা ইনশাল্লাহ হতে পারে আমরা এই মাস থেকেই সালাদ চালু করে দেবো আর এর সাথে এটাও বলি প্রথম ক্ষুদা যেহেতু আমাকে দিতে হবে যে মসজিদটা আমাদের আমাদের হাতে গড়া তো সেখানকার প্রথম ক্ষুদ বা আমি দেব। এমনও হতে পারে আগামী মাসের এই ক্ষুদাটা এখানে না হয়ে ওখানেও হতে পারে যদি হয় তাহলে আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা সেখানে উপস্থিত থাকবেন আল্লাহ আমাদেরকে সহজ করুন যদি আমাদের অনেক টাকা এখনও ঘাটতি আছে দোয়া কর ইনশাল্লাহ এটাও হয়ে যাবে যেতে আল্লাহ হুয়া তালা আপনাদেরকে দ্বারা এক কোটি পঁচিশ লাখ টাকা পর্যন্ত আমরা দিতে পেরেছি তার মধ্যে কিছু টাকা ঋণ আছে কিন্তু বাকি দশ লাখ ইনশাল্লাহ হয়ে যাবে এবং রেজিস্ট্রেশন টাকা বাকি সেটাও আল্লাহ চাইলে হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে যেহেতু মাঠে নেমেছি ইনশাল্লাহ আল্লাহ নিরাশ করবেন এটা আমাদের আল্লাহর প্রতি আস্থা আছে ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন আমি তো দ্বিতীয়ত হচ্ছে তাওয়াক্কুল সম্পর্কে যে কথাগুলো বলেছি ছোট্ট দুইটা হাতে শুধু স্মরণ করিয়ে দিয়ে যেটা পরবর্তী থাকবে যেই ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে চলতে পারে আপনার মর্যাদাটা এটা আমি আসলে আমার ভাষায় নাই সক্ষম নয়ের কথাটা শুনলে হয়তো আপনার অন্তর জড়িয়ে যাবে সাল্লাম বলেছেন আমার উন্মতের মধ্যে এমনও সত্তর হাজার ব্যক্তিরা আছে যারা জান্নাতে যাবে এমন অবস্থায় যাদেরকে আল্লাহ জিজ্ঞেসই করবে না তুমি কি করেছো বিনা হিসাবে বিনা শাস্তিতে জান্নাত পাবে এমন সত্তর হাজার লোক এই উন্মতের মধ্যে আছে আরেকটা বর্ণনে আসছে প্রত্যেক একজনের সাথে আরো সত্তর হাজার তার মানে প্রায় চার কোটি নব্বই লাখ বা এরকম সামথিং কিছু হবে যাদের মর্যাদা এমন যে আল্লাহ তাদেরকে দেখলে তাদের কোনো হিসাব নাই বিচারও নাই বলবে তোমরা জান্নাতি রাসুল্লাহ সাল্লাম বলেছেন কারা তারা রাসুল্লাম বলছেন মাত্র চারটা গুণ যাদের মধ্যে আছে ইমান তো আছে তাদের গুণ হলো লাইয়াস্তার গুণ তারা শরীরে দাগ কাটে না এর মধ্যে ট্যাটোওয়ালারা পড়ে যাবে যারা ট্যাটো ডিজাইন করে পুরুষ মহিলা যারাই আছেন শরীরে দাগ কাটে এরা এর অন্তর্ভুক্ত হতে পারে এই জন্য সাবধান কিন্তু জাহিলিয়াতের যুগে তারা লোহার দাগ কেটে শরীরের চিকিৎসা নিত চেহারার মধ্যে এখনও সুদানের কিছু প্রদেশে আমি দেখেছি তারা কাউমকে পার্থক্য করার জন্য কারো গালে তিনটা দাগ এখানে তিনটা দাগ কপালে দাগ মানে ছিদ্র করা কেটে ফেলে দেওয়া হয়েছে এইরকম দাগ কাটা যাবে না বলছেন যারা বিনা হিসেবে জাননাতে যাবে তারা তারা দাগ কাটে না তারা কাউকে গিয়ে বলে না যে আমার পেট ব্যথা হুজুর আমার একটু পানি পরা দেন মানে এসে তলব করবে না যে আমাকে একটু জার ফুক করে দেন আমার এই সমস্যা সেই সমস্যা তারা তলব করবেন লা কোন আর অলায়ুন তারা পাখি গণনা করবে না মানে পাখিকে উড়িয়ে দিয়ে ভাগ্য ভালো না খারাপ ডান দিকে গেল না বাম দিকে গেল করবো কি করবো না এটা তারা করে না মানে অলক্ষী কুলক্ষণকে বিশ্বাস করে না তারা কিভাবে চলে তারা তার রবের ভরসায় চলে যদি এটা কেউ করে দেখাতে পারে রাসলাম বলছেন এই গুণ যার তাদেরকে আল্লাহ বিনা শাস্তিতে বিনা জিজ্ঞাসা জানা দিয়ে দিবেন আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন আমিন রব্বুল আলমিন তবে এটা ভেঙে যাবে যদি কোনো ব্যক্তি এই কাজটা করে যেটা আমি প্রথম ওটা ছিল ইমাম বুখারে এবং মুসলিমের হাদিস বলে দিই কিতাবরী কাকে আছে ছয় হাজার চারশো বাহাত্তরে এ হাদিস এই মর্যাদা কেটে যাবে যদি কোনো ব্যক্তি এই কাজটা করে যেটা ইমাম তিরমিজ এবং আবুদা কোট করেছেন তিরমিজিতে দুই হাজার পঞ্চান্ন এবং ইবনে মাজাতে হাদিসটা তিন হাজার চারশো উনানব্বইতে রয়েছে সেটা কি রাসুরুল্লাহ সাল আলহিসাল্লাম বলেন মানিক তাওয়া যেই ব্যক্তি শরীরে দাগ কাটলো আউতারকা অন্যের কাছে যার ফুক তলব করলো সেই ব্যক্তি ফাঁকা তাওয়াক্কুল সেই ব্যক্তি তাওয়াক্কুল থেকে সম্পর্কহীন তার সাথে আল্লাহর কোনো তাওয়াক্কুল সে করলো না পরে সে সম্পর্কহীন মানে তার মধ্যে নাই তার মানে সেই ব্যক্তি তাওয়াক্কুল থেকে বিচ্ছিন্ন হয়ে গেল তার মানে কঠোরভাবে নিষেধ করা হয়েছে আমরা যেন ওই যার ফুক তলব না করি যার ফুক করা অনেক বড় একটা কাজ নিজে নিজে করবেন এটা আসলে নিজে নিজে করতো কিন্তু অন্যকে বলতেন না যে আমাকে জার ফুক করে দেন এই আপনি যেই দোয়া জানেন কোরআনার আয়াত হাদিস থেকে তা দিয়ে জারফুক করবেন অন্য কোনো হুজুরের কাছে গিয়ে বলবেন না যে আমাকে জারফুক করে দেন এটা জায়জ কিন্তু মর্যাদাবান আপনি হতে পারবেন না বিশেষ করে এই রোগ আমাদের মা বোনদের মধ্যে বেশি আছে যে তে মসজিদে তাদের সংখ্যা অনেক তারা আসে এই জন্য এই মেসেজটা তাদের জন্য অত্যন্ত জরুরি পেট ব্যথা হয় উমুকের বিয়ে হয় না দেরি হয়ে যাচ্ছে সংসার টিকে না নানি দাদি মামি এদের যে মাথা খারাপ হয়ে যায় এরা যে কোনো কিছুর পেছনে ছুটে যে যা বলবে সেদিকে ছোটাছুটি করে তার থেকে তাবিজ পরা উমুক পরা তুমুক পরা কোনো কিছুর বাদ রাখে না এই জন্য এটা মোটেও কাম্য নয় আমাদেরকে তাওহিদের উপরে আসতে হবে আমাদের রব আল্লাহ আল্লাহ বলছেন তোমরা আল্লাহর দিকে ফিরো ফিরর ইলা আল্লাহ ইনশাল্লাহ বাকি কথা পরবর্তীতে আল্লাহ চাইলে আলোচনা হবে রব্বিল রব্বিকারব্বিল আম্মা ইয়াসিফুন ও সালামুন আল্লাল মুরসারিন আল্লাহাম